প্রিয়দর্শক, শুভ দুপুর। এই কথাটি বলে প্রতিদিনের তারকা কথন শুরু করি। আমরা চাই আমাদের দিনটি ভালো কাটবে, সময়টি ভালো হবে, আনন্দময় হবে। কিন্তু আজকের এই তারকা কথনে ভীষণ ভীষণ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বসেছে আমাদের মাঝে স্বজন হারানোর বেদনা। আপনারা সকলেই জানেন যে গতকাল বাংলাদেশের গুণী পরিচালক, চলচ্চিত্র প্রযোজক এবং কাহিনীকার সৈয়দ সালাউদ্দিন জাকি আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন। আমরা তার স্মরণে আজকের তারকা কথনটি সাজিয়েছি, আমরা তাকে নিয়েই কথা বলবো। সকলেই জানেন আপনারা যে তিনি বাংলাদেশের একজন সম্পদ ছিলেন এবং পাশাপাশি চ্যানেল আই পরিবারের ভীষণ কাছের মানুষ ছিলেন। আপনারা যারা তারকা কথন দেখেন নিয়মিত, তারা অনেক সময় অনেকবার তাকে এই সেটে দেখেছেন আমাদের সঙ্গে কথা বলতে। আমি কথা বলেছি, আমার কলিগরা কথা বলেছে, নানা ধরনের বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। তাই তার চলে যাওয়াটি আমাদের জন্য ভীষণ শূন্যতার। আজকে তাকে নিয়ে আমরা কথা বলবো এবং তার জন্য আরেকজন গুণী ব্যক্তি, বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তি, মঞ্চ সারথী আতাউর রহমান আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যেমনটি বলছিলাম যে আমরা একেবারেই আমাদের কাছের একজন মানুষকে হারিয়েছি। শুরুতে জানতে চাই যে আপনি তাকে অনেক আগে থেকে চেনেন, বাংলাদেশে আমরা যেরকম তার চলচ্চিত্র দেখে তাকে চিনেছি তারও আগে থেকে, সেটা একটু শুনতে চাই। ওকে একেবারে খুব কাছে থেকে দেখা, আমার যে ছোট ভাই, ও তো 77 বছর বয়সে মারা গেল, মানে আমার ছোট ভাই আমার 4.5 বছর এরকম, কারণ আমার বয়স অনেক বেশি। তো ওকে দেখেছি, ওর বন্ধু ছিল এবং পড়তো একই সাথে, আমরা আজিমপুর কলোনিতে থাকতাম, সে তো ওয়েস্টার্ন স্কুলের ছাত্র ছিল এবং পরবর্তীতে তাকে নানা রূপে দেখেছি। অত্যন্ত মেধাবী একজন ছাত্র হিসেবে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে আগাগোড়া, এবং সবচেয়ে বড় কথা বেশিরভাগ লোকে ভুলে যায়, উনি টেলিভিশন চালিয়েছেন, টেলিভিশনের মহাপরিচালক ছিলেন, বাংলাদেশ টেলিভিশন, সহজ কথা নয়। তারপরে পুনা ফিল্ম ইনস্টিটিউটে উনি পড়েছেন, একেবারে প্রথম দিকের ছাত্র উনি আর আমাদের নাগরিক নাট্য সম্প্রদায়ে তখন বাদল রহমান, একসাথেই পুনা ফিল্ম ইনস্টিটিউট থেকে চলচ্চিত্রে উনি ডিপ্লোমা নিয়ে চলে আসেন। পুনা ফিল্ম ইনস্টিটিউটকে এক নামে সবাই চিনে, নাসিরুদ্দিন শাহ থেকে শুরু করে কে না সেখানে পড়েছে। সালাউদ্দিন জাকি একদম প্রশিক্ষিত চলচ্চিত্র নির্মাতা, সংলাপ লেখক এবং চলচ্চিত্র কাহিনীকার, এবং টেলিভিশনের ডিজি হিসেবে টেলিভিশনকে উনি সুন্দর চমৎকারভাবে অনুষ্ঠানমালা সাজাতেন। আর ওনার উনি খুব খ্যাত হয়ে থাকবেন তার বিভিন্ন নাটক, চলচ্চিত্রের স্ক্রিপ্ট, সবে আমরা গুড্ডির কথা বলি, হ্যাঁ গুড্ডি তো খুব নাম করেছি, তাছাড়া একাধিক চলচ্চিত্র উনি সংলাপ লিখেছেন এবং তিনি পুরস্কারও পেয়েছেন, জাতীয় পুরস্কার গুড্ডির জন্যে উনি জাতীয় পুরস্কার পেয়েছেন, এবং শ্রেষ্ঠ কাহিনীকার, শ্রেষ্ঠ কাহিনীকার, এবং সবচেয়ে বড় কথা উনি আমার ছোট ভাই বলা চলে, উনি 21শে পদক পেয়েছেন, 4 বছর আগে বোধ হয় 21শে পদক পেয়েছেন, 2021 সালে, এবং সেটা আমি এটা ছিলাম, উদ্যোক্তা ছিলাম আর কি, ওই যে বলে না যে আমার কাছে আবদার করতো ছোট ভাইয়ের মতো, এবং হুইল চেয়ারে করে আসতো, আমরা একাধিক অনুষ্ঠানে শিল্পকলা একাডেমিতে নাটক নিয়ে কথামালার অনুষ্ঠান, চলচ্চিত্র নিয়ে কথামালার অনুষ্ঠানে আমরা যোগ দিয়েছি একসাথে। এবং ওনার মধ্যে যেই আমি মানে এক বিয়ে বাড়িতে গেছি, যেই ইয়ে দেখতাম যে অনুপ্রেরণা, যে একটা লোক হুইল চেয়ারে বসে এত শক্তিমান, জীবন সম্পর্কে এত আশাবাদী, দেশ সম্পর্কে এত আশাবাদী আমি খুব কম দেখেছি, যে একবারও মনে হয়নি যে আতা ভাই আমার খুব কষ্ট হয়, এই কথা বলতাম এটুকু দেখিনি। এবং সবসময় একটা হাসি লেগে আছে, হাসি লেগে আছে, মনে হচ্ছে যে এই যে বেঁচে আছে, এই যে নিজের দেশে জাতির পিতা বঙ্গবন্ধু যে দেশকে স্বাধীন করেছেন সেই দেশে বেঁচে আছে, এবং এখানে সবাই সাথে মিলেমিশে কোনো একটি অনুষ্ঠানে উনি না করেননি, যেখানে উনি নিমন্ত্রণ পেয়েছেন বা আমন্ত্রণ জানানো হয়েছে, শিল্পকলা একাডেমি হোক কি ফিল্ম ইনস্টিটিউট হোক কি অন্য একটা ছোট নাটকের দল হোক, উনি সেখানে উপস্থিত হয়েছেন হুইল চেয়ারে করে। উনি জীবনকে সাংঘাতিকভাবে, আমি কি বলবো, এটা ইংরেজি একটি শব্দ আছে ভাইব্রেন্ট,
মানে তরঙ্গায়িত মনে করতো, যে অনেকে হুইল চেয়ারে বসলে মনে হয় যে আমার জীবন বোধ হয় স্থবির হয়ে গেছে, কিন্তু একটু জঙ্গম জীবন উনি যাপন করেছেন না সেটা বলার নয়, এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত উনি জঙ্গম জীবন, কোনো একটি আমন্ত্রণ উনি প্রত্যাখ্যান করেননি, চলে এসেছে এটি সবচেয়ে। এবং আমার মনে পড়ছে যে কিছুদিন আগে আমরা তারকা কথনে এই অনুষ্ঠানের 20 বছর যেটি পালন করলাম চ্যানেলের ছাদ বারান্দায়, আপনার ঠিক পাশেই বসেছিলেন সৈয়দ সালাউদ্দিন জাকি, সেখানেও তিনি কি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, খুব হাসি মুখে কথাবার্তা বলছে, চলচ্চিত্রের গল্প করছে, হলিউডের সিনেমার গল্প করছে, হলিউডে সেই আমাদের সময়ের গ্রেগরি পেক থেকে শুরু করে ওর সাথে এগুলো খুব জমত, তারপরে হিন্দি ছবি সে আমাদের সময় দিলীপ কুমারের ছবি, তারপরে রাজ কাপুরের ছবি এগুলো নিয়েও আলাপ হতো, তারপরে বাংলাদেশের চলচ্চিত্র তো একটা সুবর্ণ সময় পার করেছে, রাজধানীর বুকে টুকে এগুলো নিয়ে সেগুলো নিয়ে আলাপ করে, চলচ্চিত্র নাটক তারপর সাহিত্য, এটা বললে যদি ভুলে যাই ভুল হবে, ওর সাথে আমার রবীন্দ্রনাথ নিয়ে বহুত আলাপ হয়েছে, রবীন্দ্র সাহিত্য সম্পর্কে জানতেন ভালো, শরৎচন্দ্র রবীন্দ্রনাথ এবং বিদেশি সাহিত্য প্রচুর পড়েছে, বিদেশি কবিতাও পড়েছে, যেটা আমিও পড়েছি, শখে পড়েছি, জানার জন্য পড়েছি, হয়তো আমার বিষয় ছিল না, সালাউদ্দিন জাকি ঠিক আমার যেই ঘরানা বা আমি যেই ঘরানা অনুসরণ করি, যে পথ অনুসরণ করি, উনি ওই পথই অনুসরণ করেছেন, আমার চেয়ে বেশি উনি এনার্জেটিক ছিলেন, অনেক বেশি দীপ্তিময় ছিলেন, বাংলাদেশ টেলিভিশনে এত সুচারুরূপে উনি চালিয়েছেন প্রোগ্রাম, এটা ভাবা যায় না, মানে কোনোদিন ওনাকে মৃহমান দেখিনি, আমরা তো এরকম অবস্থা হলে মাথা ফেলে দিতাম যে হায় হায় আমি হুইল চেয়ারে উঠে গেছি, কিন্তু হুইল চেয়ারে বসেই উনি জীবনকে সম্পূর্ণ উপভোগ করেছেন, এটি জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। 77 বছর বয়স তো বাঙালির জন্য বেশ ভালোই বয়স, আমি তো বেঁচে আছি আমার জন্য অনেক আরও ভালো, এবং স্বাধীন বাংলাদেশের জন্ম দেখেছি, হ্যাঁ তো ও দেখেছে, কাজেই আমরা একসাথেই বলা চলে, যদিও 4-5 বছরের তফাৎ বয়সে আমরা একসাথেই বড় হয়েছি, একসাথেই দেখেছি, একসাথেই চলাফেরা করেছি, আমাকে খুব ভালোবাসতেন এটা জানি। এবং পাশাপাশি সৈয়দ সালাউদ্দিন জাকি নতুনদের নিয়ে কাজ করার ক্ষেত্রে খুবই উৎসাহী ছিলেন, এবং তরুণদেরকে নিয়ে নতুন যারা আসছে তাদেরকে তৈরি করা নিয়ে, তা তারকা কথনের সেটে তিনি ইমপ্রেস টেলিফিল্মের পোস্টমাস্টার সিনেমার জন্য এসেছিলেন, সেখানে একজন ছোট্ট শিশুকে নিয়ে এসেছেন যে তার সিনেমায় প্রথম অভিনয় করেছে এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, তিনি তখন তার স্বপ্নের কথা বলছিলেন যে তিনি আরও কাজ করতে চান নতুনদের নিয়ে কাজ করতে চান। নতুনদের নিয়ে কারণ এটা আমি টের পেয়েছি, যেমন শিল্পকলা একাডেমিতে অনেক সেমিনার সিম্পোজিয়াম হয়, ছোট্ট হল ইয়েতে, এটা খুব বড় হলে হয় না, যেটা স্টুডিও থিয়েটার, স্টুডিও থিয়েটারে উনি চলে যেতেন, আমি অন্তত 3-4টা অনুষ্ঠানে তার সাথে একসাথে ছিলাম, কোনো একটা একজন হয়তো একটা নাটক সম্পর্কে বলবে কি একজন অভিনেতা সম্পর্কে বলবে, ওনার জীবন সম্পর্কে অত্যুগ্র আগ্রহ, দেশ সম্পর্কে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, দেশ সম্পর্কে আগ্রহ আমি এটা কমতি দেখিনি, এবং বাঙালিত্ব নিয়ে যে গৌরব সেটাও ওনার দেখেছি, রবীন্দ্র নজরুল সাহিত্য সম্পর্কে উনি কিন্তু জ্ঞাত ছিলেন খুব ভালোভাবে, নজরুল ইসলাম জীবনানন্দ দাস প্রত্যেকের ব্যাপারে জ্ঞাত ছিলেন, এবং খুব পড়াশোনা করা ছেলে এবং ভালো রেজাল্ট করেছে আগাগোড়া, তখন আমাদের সঙ্গে ম্যাট্রিকুলেশন বলা হতো, এসএসসি এখন বোধহয় বলা হয়, প্রত্যেকটাতে অত্যন্ত ভালো ফল করেছে, এবং পুনা থেকেও খুব সম্মানের সাথে উনি ডিগ্রি নিয়ে এসেছেন, তার গুড্ডির কথা তো মুখে মুখে ফেরে, তার সংলাপ রচয়িতা হিসাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র সংলাপ রচয়িতার পুরস্কার পেয়েছেন, অনেক চলচ্চিত্র উনি সংলাপ রচনা করেছেন, ইচ্ছা ছিল যে আরও চলচ্চিত্র বানাবেন, কিন্তু উনি জানি না কেন দুর্ভাগ্যক্রমে উনি হুইল চেয়ারে উঠে গেলেন, সেটা অবাক লাগে আর কি, নাহলে ওনাকে দিয়ে আমরা অনেক কিছু পেতাম, টেলিভিশন অনেক কিছু পেয়েছে, বিটিভি যে ভালো ভালো অনুষ্ঠানওয়ালা ওনার সময় হয়েছে, এবং সবসময় সদা হাস্যময় এবং খুব আড্ডাবাজ, বসলে গল্প আর থামতে চাইতো না, এটা কিন্তু মানুষের একটা বড় গুণ, যে সময়কে ধরে রাখা, সময়কে আনন্দময় করা, খালি ওর ওর দুঃখে মুখ আমি কোনোদিন দেখিনি, এত অসুস্থতা সত্য,
তো সালাউদ্দিন জাকি খুব ক্ষণজন্ম এক অর্থে ক্ষণজন্ম যে খালি নোবেল পুরস্কার পেলে বা ওই ওইটা পেলে এত বড় পুরস্কার পেলে যে ক্ষণজন্ম হয় তা না, দেশের সাথে সম্পৃক্ততা, দেশের শিল্প সাহিত্য সংস্কৃতির উন্নয়ন প্রত্যাশা এবং মানুষের সাথে তার সম্পর্ক, বাচ্চা ছেলের কথা যে তুমি বললে, সে বাচ্চা ছেলে থেকে শুরু করে প্রত্যেকের সাথে যে ভালোবাসা সেটা ছিল একটা বিরাট ব্যাপার। এবং আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম, জীবনানন্দ দাস আমাদের বরিশালের কবি, এদের প্রতি তার আগ্রহ ছিল, রবীন্দ্রনাথ তো অবশ্যই ছিলেন আগে গোড়া, এইটা কিন্তু বিরাট। বিদেশি সাহিত্য কিন্তু ফ্রেঞ্চ সাহিত্য, ফরাসি, ইংরেজি সাহিত্য, শেক্সপিয়ার, এগুলো সম্পর্ক আমাকে জিজ্ঞেস করতো যে আমি তো শেক্সপিয়ারের নাটক একাধিক করেছি অনুবাদে, এই সম্পর্কে জানতে চাইতেন উনি কীভাবে করেছেন কী। তো ওর খুব ভালো লাগতো আমাকে, ওর মানে যখনই দেখা হতো আড্ডা হয়ে যেত 10-15 মিনিট এমনি অনেক কারণে, আর অল্প বয়স থেকে চিনতাম তো সেই জন্য, তখন তো যেমন চৌকস ছিল লেখাপড়ায় খুব ভালো ছিল, খুব ব্রাইট ছেলে যাকে আমরা বলি, উজ্জ্বল নক্ষত্রের মতো ছিল। এবং তার মেধার সঙ্গে তার নিষ্ঠা পরিশ্রম সব কিছুর একটি মিশ্রণ ঘটে আমরা আসলে এই মানুষটিকে পেয়েছিলাম। ব্যক্তি সালাউদ্দিন জাকি সম্পর্কে অনেক কিছু শুনলাম, আমি একটু জানতে চাই, আপনি নিজে একজন নাট্য নির্দেশক এবং সৈয়দ সালাউদ্দিন জাকি পরিচালনা করেছেন বিভিন্ন চলচ্চিত্র, একজন পরিচালক হিসেবে তাকে কিভাবে দেখেন? আমি তো পরিচালক হিসেবে যেমন এক গুড্ডি করেই সে বিশ্বজয় করেছে, তাছাড়া ঢাকা থিয়েটার, নাসিরুদ্দিন ইউসুফ, আমাদের সুবর্ণা মোস্তফা, এরা তো আছেই ঢাকা থিয়েটারে, সব স্টাররা তখন ছিল, আসাদ, আফজাল, এদের সাথেও কাজ করেছে। আমরা স্বাধীনতার পরপর যেমন আমি নাগরিক নাট্য সম্প্রদায়, ঢাকা থিয়েটার, থিয়েটার, আরণ্যক, আমরা এই মানে একদম প্রাগ ঐতিহাসিক আমলের মহিলা সমিতিতে নাটক শুরু করি, সেই নাট্যচর্চারও তিনি অংশ ছিলেন, প্রত্যেক শিল্প কাজের অংশ ছিলেন, লেখালেখিতে ছিলেন, বহু সিনেমার উনি কিন্তু সংলাপ রচয়িতা, একাধিক খালি গুড্ডি ছাড়াও উনি কিন্তু সংলাপ লিখেছে বহু ছবির। উনি যদি অসুস্থ হয়ে না যেতেন আরও তা আমরা আশা হয়তো আরও গুড্ডির চেয়ে আরও ভালো ছবি ওনার কাছ থেকে পেতে পারতাম, সেটা আমরা আশা করি। এবং শিল্প সাহিত্যের ক্ষেত্রে হয়তো লেখাপড়ার দিকেও আমরা কিছু ভালো লেখা পেতাম ওনার কাছ থেকে, সবচেয়ে উপন্যাস লিখতে হবে, ছোটো গল্প লিখতে হবে এমনটি নয়, কিন্তু খুব প্রবন্ধ সাহিত্যের প্রতি ওনার প্রবণতা ছিল, প্রবন্ধ পড়তো, রবীন্দ্রনাথ খুব ভালো জানতেন, নজরুল ইসলাম জানতেন, বার্টন রাসেলকে খুব ভালোভাবে জানতেন, সবাইকে জানতেন, খুব খুব পড়ুয়া ছেলে ছিল সেটা দেখতাম। এবং স্যার মানুষ মাত্রই তাকে যেতে হবে, কিন্তু স্থায়ী হচ্ছে স্মৃতি, যেমনটি শুরুতেই বলছিলাম যে তারকা কথনে বিভিন্ন সময়ে আমরা তাকে পেয়েছি, আমরা সেই স্মৃতির একটু খণ্ডাংশ চ্যানেল আই আর্কাইভ থেকে দেখে আসতে চাই দর্শকদের সাথে নিয়ে। ভবিষ্যৎ বলতে একটাই, আমার জীবনের অনেকগুলো অংশের ভেতরে একটা অংশ হলো যখন চলচ্চিত্রে আসলাম, তখন কিন্তু আমি পুরো আমাদের মাঠ, চলচ্চিত্রের মাঠটা আমরা যে দেখলাম যে একটা ব্যাপার ভীষণভাবে প্রয়োজন, সেটা হলো মাধ্যমটিকে একটা গ্রহণযোগ্য, মধ্যবিত্ত থেকে শুরু করে বুদ্ধিজীবীদের কাছে গ্রহণযোগ্য করে তুলে ধরার ব্যাপারটি। সেই সুবাদে আমি কিন্তু শিক্ষকতা দিয়ে শুরু করি, ছবি বানাবার পাশাপাশি ঘুরডি আমার প্রথম ছবি। এই তুমি যেমন আজকে আমার ইন্টারভিউ নিচ্ছ, আমার সঙ্গে কথা বলছো এত দর্শকের সামনে, আমার জীবনটা শুরু হয়েছিল কিন্তু অ্যাঙ্কর হিসেবে। আমি নতুনদের ভেতর বিরাট সম্ভাবনা দেখছি, খুব মাঝখানে একটু হতাশার সময় ছিল, কিন্তু যারা নতুন মাধ্যমটাকে নতুন ফর্মে, ফর্ম্যাটে এবং ফর্মে নিয়ে কাজ করছে তাদের ভেতর প্রতিভার একটা স্ফুরণ রয়েছে। আমি খুব সাহস দেব এবং আমার কাছে আসলে আমি হাত বাড়িয়ে দেব, এটুকু আমি বলতে পারি। আমি যতদিন আমার হায়াত আছে আমার হাতটা বাড়ানো থাকবে, আমি অনেক নতুন তৈরি করেছি। এই হারানো আসলে অপূরণীয়। দর্শকদের জন্য জানাতে চাই যে এই গুণী পরিচালকের মৃতদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য
বৃহস্পতিবার সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। জোহরের নামাজের পর দুপুর 1:30 ধানমন্ডির তাকুয়া মসজিদে সালাউদ্দিন জাকির প্রথম জানাজা নামাজ হবে। বিকেল 3:15 শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হবে রাজধানীর এই তেজগাঁওয়ের চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে তার দ্বিতীয় জানাজার নামাজ হবে। এরপর আজিমপুর কবরস্থানে বাবা মার কবরের পাশে সৈয়দ সালাউদ্দিন জাকির দাফন করা হবে। স্যার, তার কাজের মাধ্যমে কিন্তু তিনি বেঁচেই থাকবেন আমাদের মাঝে, এবং যেমনটি বলছিলেন আপনি আসার কথা যে তিনি বেঁচে থাকলে, সুস্থ থাকলে নিশ্চয়ই আমরা এরকম আরও অনেক ভীষণ ভীষণ ভালো মানের কাজ পেতাম। সেক্ষেত্রে তার চলে যাওয়াটা কেমন শূন্যতা ফেলেছে আসলে আমাদের চলচ্চিত্র অঙ্গনে বলে মনে করেন? চলচ্চিত্র অঙ্গন তো একটা খালি বিশেষ অঙ্গনের কথা বললো, যে একটা মানুষ সমাজে যিনি সবাইকে অনুপ্রেরণা দেন। হয়তো আমার বয়স হয়ে গেছে, এখন তো আগের মতো আমি দাপটে অভিনয় বা ডিরেকশন দিতে, নির্দেশনা দিতে পারবো না, কিন্তু আমার উপস্থিতি যে আরও 10 জনকে অনুপ্রাণিত করছে। সালাউদ্দিন জাকির বোধ হয় আমি শেষ মানে পরে দেখা হয়েছে, বেশি মানে কিছুদিন আগেই যায় দেখা হয়েছে তার মৃত্যুর, শিল্পকলা একাডেমিতে দেখা হয়েছে, তারপর নানা সময় টেলিফোনে কথা হয়েছে। আমি সবসময় তার মধ্যে একটা উদ্দীপনা দেখতাম। একটা বিয়ে বাড়িতে আমাদের পাশে বসে খেলেন, আমি আমার স্ত্রীর পাশে বসে, কোনো রকম যে একটা হতাশা যে আতা ভাই আমি তো চলতে পারছি না, এই যে কষ্ট এটা নয়, এই যে বেঁচে থাকার যে একটা আনন্দ, যে আরেকটি প্রভাতের ইশারায় উনুমে উষ্ণ অনুরাগে, জীবনানন্দ দাস বলছে আরেকটি প্রভাত দেখব, নিজের দেশকে দেখব, নিজের প্রিয়জনকে দেখব, আবার নূতন করে শিল্প জগতের ভাবনা, নানা রকম কাব্যসাহিত্য, উপন্যাস, সিনেমা, এগুলো তো সব সম্পৃক্ত একটার সাথে একটা, আবার ভাবব, এই যে ভাবনা, ওনাকে কখনো আমি এক বিন্দু বিমর্ষ দেখিনি। যে আমি হুইল চেয়ারে বসে লোক বিমর্ষ থাকে অনেক সময়, আমি ওনাকে বিমর্ষ দেখিনি। যতবার শিল্পকলা একাডেমিতে দেখা হয়েছে ততবার উনি হাসি মুখে, আর গুড্ডি খালি একটা কথা বলছি, উনি আরও একাধিক চলচ্চিত্রের কিন্তু সংলাপ রচনা করেছেন, সেগুলো পুরস্কৃত হয়েছে, এবং টেলিভিশনকে উনি টেলিভিশনের প্রধান হিসেবে, ডাইরেক্টর জেনারেল হিসেবে টেলিভিশনকে খুব সুচারুরূপে চালিয়েছেন। মেধা ছিল, মনন ছিল, সবই ছিল, লেখাপড়া তো পুনা ফিল্ম ইনস্টিটিউটে, কাজে সেই হিসাবে উনি জীবনটাকে দীর্ঘ পেলে হয়তো আমরা দেশের মানুষ খুশি হতাম, যে আরও সচল একটা জীবন, হয়তো আরও কয়েকটা ভালো চলচ্চিত্র পেতে পারতাম, হয়তো দুই একটা নাটকে উনি নির্দেশনা দিতে পারতেন, হয়তো আরও দুই একটা বই লিখতে পারতেন। উনি ছাত্র হিসাবে আমি প্রথমেই বলেছি ব্রিলিয়েন্ট বলা হয় যেটাকে, সব দিক থেকে উনি কিন্তু তেজস্বী ছিলেন, কিন্তু অহংকার ছিল না, নিরহংকার। যারা খুব ভালো থাকে তাদের একটু অহংকার বোধ থাকে। উনি সবাইয়ের সাথে মিশতেন, বাচ্চা ছেলে থেকে শুরু করে সবাইয়ের সাথে মিশতেন, এটাই ছিল তার চরিত্রের সবচেয়ে বড়। বাহ, চমৎকার। তার অনেক কাজের মধ্যে ঘুড্ডির কথাটি বারবার চলে আসে, চলে আসছে। ঘুড্ডির সেই বিখ্যাত গানটির কিছু অংশ আমরা এই মুহূর্তে, ঘুড্ডি অসাধারণ, বাহ, অতি চমৎকার, অতি চমৎকার একদম। এবং আমরা মানে ভাবাই যায় না এত আগের সময়ে এরকম একটি সিনেমার কথা ভেবেছেন। বলে না যে সময়ের থেকে এগিয়ে থাকা মানুষ, তিনি একদমই সেরকম। আমি তো বললাম পুনা ফিল্ম ইনস্টিটিউট আমাদের দেশে অনেকই পড়েছে, কিন্তু ও ছিল একেবারে 41 বছর আগে উজ্জ্বল তারকা, সেই হিসেবে হয়তো বিভিন্ন দিকে একটু ছড়িয়ে পড়েছে। যদি খালি চলচ্চিত্র নির্মাতাই থাকতো হয়তো অনেক উপরে উঠে যেত, এদিকে টেলিভিশন, এদিকে চলচ্চিত্র, এদিকে নাটক, ঢাকা থিয়েটারের নাটক, এই যে ঢাকা থিয়েটারের ওদেরকে নিয়েই তো ছবিটা করেছে, সুবর্ণাকে দেখলাম। হ্যাঁ, তো মানে আসলে চতুর্দিকে নিজেকে ছড়িয়ে দিয়েছিলেন উনি। লেখালেখিও করতেন, পত্রপত্রিকায় লেখা বেরোতো, তবে হয়তো বই কী লিখেছেন সেটা আমি বলতে পারবো না, হয়তো লিখেছেনও এমনও হতে পারে। তো এরকম একটা প্রতিভাবান লোককে হারানো, এবং আসলে ওনাকে মানে শারীরিক অসুস্থতা ওনাকে অনেকটা আবদ্ধ করে ফেলেছিল, তা না হলে হয়তো অনেক বেশি কাজ ওনার কাছ থেকে আমরা পেতে পারতাম। চলচ্চিত্র বলি, নাটক বলি, লেখালেখি বলি, এগুলো হয় শিল্প সাহিত্য বলি, সব কিছুর ক্ষেত্রে আমরা হয়তো অনেক সমৃদ্ধ হতে পারতাম। যা হোক, তাকে দেশ কোনো দিন ভুলবে না, সংস্কৃতি জগৎ কোনো দিন ভুলবে না, তাকে চিরকাল সালাউদ্দিন রাখি, একটা নাম, নাম সত্যি একটি নাম, এই নাম এক নামে সবাই চেনে বাংলাদেশ, এইটি আমাদের গৌরবের কথা। একদমই তাই। মঞ্চ সারথী আতাউর রহমান,
এই প্রজন্মে আমরা যারা আছি, যারা এই অঙ্গনে কাজ করি কিংবা মানুষ হিসেবেই ধরেন যারা আছি, তারা সৈয়দ সালাউদ্দিন জাকির কাছ থেকে কোন শিক্ষাটুকু আসলে অবশ্যই অবশ্যই নেওয়া উচিত বলে মনে করেন? জীবন কি উপভোগ করা, শত দুঃখ কষ্টের মধ্যেও, শারীরিক অসুস্থতার মধ্যেও যে সকালের সূর্যটি আমি দেখব, রাতের তারাটি আমি দেখব, জীবনকে উপভোগ করা এবং নিজ দেশে নিজের মাটিতে থাকা, এটা সবচেয়ে বড় প্রাপ্তি বলে আমি মনে করি। বিদেশে গিয়ে থেকে আমি দেশকে ভুলে গেলাম তা তো হয় না, আমার মা তো দেশ, সেই দেশেই সারাদিন যাকি বড় হয়েছে, সেই দেশ থেকে বিদায় নিয়েছে, এটা আমারও জীবনের লক্ষ্য। এটাই আমি বলবো যে দেশের সাথে তার সম্পৃক্ততা সাংঘাতিক ছিল, সেটাই বল মানুষের সাথে সম্পৃক্ততা, খালি শিল্প জগতের লোক নয়, সবার সাথে সম্পৃক্ততা, সবার সাথে সুন্দর ব্যবহার, মিষ্টি হাসি, এগুলো কিন্তু তার হুইল চেয়ারে বসেও কিন্তু কোনোদিন নষ্ট হয়নি। এটি আমি বলবো আমাদের সবচেয়ে একটা মানুষের মানুষ হিসাবে সবচেয়ে বড় প্রাপ্তি, মানুষকে মানুষ হয়ে উঠতে হয়, সেটা সালাউদ্দিন জাকি তার সবচেয়ে বড় প্রমাণ। অনেক অনেক ধন্যবাদ, ভীষণ সুন্দর বললেন আপনি যে কর্মক্ষেত্রকে ছাপিয়ে মানুষ হিসেবে যে মহান হওয়া, সেই জায়গাটি আমরা প্রায়শই ভুলে যাই, কিন্তু কিন্তু সৈয়দ সালাউদ্দিন জাকি সেটি ভুলেননি এবং সেজন্য হয়তো বিশেষভাবে তিনি আমাদের মনে থেকে যাবেন। নিশ্চয়ই, আমিও সেটা বিশ্বাস করি, সালাউদ্দিন জাকি কোনো দিন হারিয়ে যাবার নয় আমাদের মন থেকে। মানুষ তো চলেই যায় কিন্তু থেকে যায় মানুষের কর্ম, মানুষের ব্যবহার, মানুষের বিশ্বপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম। চমৎকার বললেন। আরেকটি অংশে যেমনটি বলছিলাম যে এরকম একজন চলচ্চিত্র পরিচালক বাংলাদেশে সময়ের চেয়ে এগিয়ে থাকা, তার কাছ থেকে আসলে এখন যারা তরুণ প্রজন্মের নির্মাণে কাজ করছেন কিংবা এই জগতে কাজ করছেন বিভিন্নভাবে, তাদের শিক্ষার জায়গাটি কি হতে পারে? আসলে সালাউদ্দিন জাকি যদি খালি চলচ্চিত্রই বানাতেন তাহলে হয়তো চলচ্চিত্রের জগতে তো আমাদের অনেকে ছিলেন, কিন্তু উনি নিজেকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলেন বিভিন্ন জায়গায়, সেটা কম কথা নয়। যেমন টেলিভিশনে গিয়ে টেলিভিশনকে একটা জায়গাতে নিয়ে যাওয়া, টেলিভিশন নাটক, টেলিভিশন অনুষ্ঠানমালা তখন খুব ভালো হতো, সেটাও কিন্তু তার একটা কী বলবো কন্ট্রিবিউশন। এবং চলচ্চিত্র তো রয়েছে, তারপর বক্তৃতা, যেমন সেটা আমি ভুলেই গেছি বলতে, উনি বলতেন চমৎকার, এই হুইল চেয়ারে বসে উনি আমার পাশে বসে বক্তৃতা দিচ্ছেন, অতি চমৎকার। এই বক্তৃতার কয়জন দিতে পারে? আমরা মুনিচৌধুরী স্যারের নাম বারবার বলি, অসাধারণ বক্তা ছিল, তো সালাউদ্দিন জাকিও অসাধারণ বক্তা ছিল, বহু গুণে গুণান্বিত ছিলেন তিনি। এটা মানে খালি চলচ্চিত্র নির্মাণ নয়, এটা কিন্তু একদিকে ভালো যে অনেক দিক বহুমুখী প্রতিভা নিয়ে মানুষকে আকৃষ্ট করা, এক মনস্ক হয়ে একদিকে কাজ করলে তো হলোই। যেমন সত্যজিৎ রায় যেমন লিখতেন একসময় কিন্তু পরে খালি সিনেমাই বানালেন, ওনাকে ওইভাবেই লোকে চেনে, আর মানুষ হিসাবে অনেকে কাছ থেকে দেখেছেন তারা চেনে। আর সালাউদ্দিন জাকি কিন্তু সবাই মানুষ ছিল, সবার সাথে। তার নির্মিত আরও একটি জনপ্রিয় ছবি আয়না বিবির পালা, তার কিছু অংশ আমরা দেখি। আয়না বিবির পালাও খুব নাম করা, চলুন দেখে আসি। বাহ, আমরা সৈয়দ সালাউদ্দিন জাকির মহান কর্মজীবন এবং ব্যক্তি সৈয়দ সালাউদ্দিন জাকিকে আবারও শ্রদ্ধাভরে স্মরণ করছি। এবং তার বন্ধুরা কিন্তু আজকে সবাই আসাদ, আফজল, সুবর্ণা, এদের সাথে এসে গড়ে উঠেছে, বেড়েই উঠেছে, তারা প্রত্যেকে কীর্তিমান, এটা কিন্তু স্বীকার করতেই হবে। আজকে অনুষ্ঠান শেষ করব, আপনি আমাদের মাঝে এসেছেন, আমরা ভীষণ আনন্দিত। আপনি বই পড়তে ভালোবাসেন আমরা জানি, পাঠক সমাবেশের পক্ষ থেকে এই উপহার। ধন্যবাদ। প্রিয় দর্শক, যে মহান মানুষটি সম্পর্কে আজকে কথা বললাম, তিনি নিশ্চয়ই আপনাদের সকলেরও পছন্দের। আমরা সকলে তার জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করি, তিনি যেখানে থাকবেন যেন ভালো থাকেন। আপনারা সকলে ভালো থাকুন, আজকের এই আয়োজন থেকে বিদায় নিচ্ছি।